আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি রুদ্র মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি পালন করা হচ্ছে না বলে অভিযোগ জানিয়ে মনোজ পান্ত ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা সূত্রের খবর চিঠিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে হুমকি সংস্কৃতির বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে সাত দফা দাবি সম্বলিত মেল পাঠিয়ে জবাবি মেলের অপেক্ষায় রয়েছেন জুনিয়র ডাক্তাররা উল্লেখ্য আর্জি করে হুমকি সংস্কৃতি প্রকাশে আসার পর গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটির সামনে অভিযুক্ত বারো জনকে গতকাল ডেকে পাঠানো হয় তাদের দেখেই জুনিয়র ডাক্তাররা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মাত্র পাঁচজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছে কমিটি অভিযোগকারীদেরও সাক্ষ্য গ্রহণ করা হয় এদিকে করে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে প্রেসিডেন্সি সংশোধনাগারের হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল শিয়ালদা আদালত থেকে বের করে জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে প্রেজেন্ট ভ্যানে তোলার সময় হোচট খেয়ে পড়ে গিয়েছিলেন প্রাক্তন ওসি সংশোধনাগারে ফিরে অসুস্থ বোধ করায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থা স্থিতিশীল তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত দুজনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত সিবিআই জিজ্ঞাসাবাদের সময় নিহত চিকিৎসকের দেহের অপূর্ব বিশ্বাস এবং এক সহায়কের বয়ানের মধ্যে অসঙ্গতি মিলেছে বলে সূত্রের খবর সংবাদ সংস্থা আইএনএস জানিয়েছে এই অসঙ্গতি ময়নাতদন্তের প্রক্রিয়া এবং রিপোর্টে বড়সড় গাফিলতি থাকা নিয়ে সন্দেহ আরও জোরালো করেছে তদন্তকারীদের টানা বৃষ্টিতে বিভিন্ন জলস্তর বাড়ায় ডিবিসি তাদের নানা জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে এর জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির ফের অবনতি হওয়ার আশঙ্কা এদিন সকাল আটটার পর মাইথন থেকে দশ হাজার কিউসেক ও পাঞ্চের থেকে বারো হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক জল ছাড়া হচ্ছে মুষলধারে বৃষ্টি ও ডিভিসির জল ছাড়ার কারণে হাওড়া ও হুগলির কিছু অংশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে এদিকে বন্যা ও ভাঙল কমলিত মালদার মানিকচক ব্লকের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সরকারের পাঁচ সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে কয়েকদিন ধরেই গঙ্গা জলে প্লাবিত মানিকচকের ভূতনির তিনটি গ্রাম পঞ্চায়েতের পনেরোটি গ্রাম প্রশাসন সূত্রে জানা গেছে ওংকার সিং মিনার নেতৃত্বে বৃহস্পতিবার মানিকচক পৌঁছায় রাজ্যে পরিদর্শক দল নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যে বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে চার জেলা পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও তার আশপাশ এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে গত রাতে প্রবল বর্ষণে সল্টলেক সেক্টর ফাইভের অনেক জায়গায় জল জমে যায় চিনার পার্ক কৈখালী এবং বিমানবন্দরে যাওয়ার রাস্তায় জল জমে থাকায় সমস্যায় পড়েন অফিস যাত্রীরা পুজোর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়ার দাসনগর এলাকার ভারত জুটমিল এর ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় ছশো কর্মী আজ সকালে কাজে গিয়ে জুটমিলের গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ দেখতে পান শ্রমিকরা তারপরে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় মালিক পক্ষের বক্তব্য তাঁত বিভাগের কর্মীরা ধর্মঘট চালিয়ে যাওয়ায় উৎপাদনের পরিমাণ কমে গেছে এর ফলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে যদিও শ্রমিকদের অভিযোগ অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিলেন কর্তৃপক্ষ তার প্রতিবাদ জানানোয় আলোচনা না করেই জুটমিলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার দক্ষিণ শিবগঞ্জে বাড়ি থেকে এক দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বছর আটত্রিশে মনোরঞ্জন ও তার স্ত্রী বছরের দুর্গা একটি চায়ের দোকান চালাতেন থাকতেন বাড়িতেই আজ সকালে ডাকাডাকি করে সারা রা মেলায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় দম্পতিকে পাথর প্রতিমা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন কীটনাশক খেয়ে স্বামী স্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান পূর্ব বর্ধমানের কাটোয়ায় ব্লাউজ বদল নিয়ে বচসাজির এক মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে দোকান মালিকের স্ত্রীর বিরুদ্ধে জানা গেছে কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সোফিয়া তাকেলাম বামের সঙ্গে গতকাল দোকান মালিকের স্ত্রী নয়নমণি বৈরাগ্য দুর্ব্যবহার করে গালি কালেজের পাশাপাশি দোকানের মধ্যেই চলে চর লাথি খুশি চিকিৎসকের হাতের একটি আঙুল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ তার মাথাতেও চোট লাগে খবর পেয়ে পরিবারের লোকেরা আহত চিকিৎসককে হাসপাতালে নিয়ে যান দায়ের করা হয় লিখিত অভিযোগ পরে অবশ্য দোকান মালিক পুরো বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ দুশো চারতম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে কলেজ স্কোয়ারে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নবান্নে ও বর্ণ এই প্রবাদ প্রতিম শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর এক্স হ্যান্ডেলে বিদ্যাসাগরের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাচীন ঐতিহ্য রীতি মেনে আজ থেকে বাঁকুড়া বিষ্ণুপুর মল্ল রাজাদের দুর্গোৎসবের সূচনা হয়ে গেল হাজার বছরেরও বেশি পুরনো এই পুজো চলবে টানা চৌদ্দ দিন পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য শহরের সাঁখারি বাজারে ফৌজদারি পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও প্রতি বছর বড় ঠাকুরানী মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানির আলাদা আলাদা তিনটি পট আঁকেন মন্দিরে দেবী মৃন্ময় মূর্তির পাশেই নির্দিষ্ট জায়গায় এই তিনটি পট রেখে পুজো হয় স্থানীয় সংবাদ শেষ হল